রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলুল করিম চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। তিনি না থাকলে দেশ আজ এতদূর এগিয়ে যেতে পারত না। তার সাহসী নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার আজকে 75তম জন্মবার্ষিকী এবং ওনার শুভ জন্মদিনে আমরা রাউজানবাসী এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দিত। তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী এর পক্ষ থেকে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে জেলে ও রিক্সাচালক পেশায় নিয়োজিত শ্রমজীবীদের মাঝে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার 28 সেপ্টেম্বর রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ মাস্টারদা সূর্যসেন কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। সংগঠনের সিনিয়র সহসভাপতি মইনুদ্দিন জামাল সিস্তির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, অনিক ভট্টাচার্য, তারেক হাসান, রিফাতুল ইসলাম, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, শরীফুল ইসলাম, আবদুল্লাহ আল রোমান, মাসুম বিল্লা, সাজ্জাদ হোসেন, প্রকৌশলী জিকু চৌধুরী, মোহাম্মদ নাহিদ, সুদীপ্ত বড়ুয়া, মোহাম্মদ রবিন, আলবিন আলবি, আরফিন হোসেন আজাদ, মিজানুর রহমান মুবিন, অমিত দাশগুপ্ত সহ আর অনেকে। টিকা দেওয়া হবে, আমাদের যেহেতু প্রোগ্রাম বেশি আমরা বেশি কথা বলতে পারছি না। আমি সেন্ট্রাল ভয়েস অফ রাউজানকে ধন্যবাদ জানাই এবং যারা সংগঠনের নেতৃবৃন্দ আছে আমাদের সাথে উপজেলা চেয়ারম্যান, থানা আমলজীবী সভাপতি, পৌরসভা চেয়ারম্যান, মেয়র থেকে শুরু করে কমিশনার বৃন্দ, আমাদের পার্টি সেক্রেটারি কফিল এবং সবাই নেতৃবৃন্দরা আছে। রাউজানবাসীর অভিভাবক, রাউজানের ওপর অভিসম্পাদিত নেতা জননেতা জনাব এ বি এম ফজলুল করিম চৌধুরী এমপি এবং আমাদের রাউজান উপজেলা চেয়ারম্যান জামাল নকিবকে সম্মানিত উপস্থিতি। আমাদের আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন রাউজানের বিভিন্ন সাংবাদিক বিভাগেরা, তাদের প্রতি ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ জননেতা জনাব এ বি এম ফজলুল করিম চৌধুরীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সেন্ট্রাল বয়েজ অফ রাউজানের সম্মানিত সভাপতি।